नमस्कार, आमी कौशिक राय। एस्ट्रो एडुकेशन यूट्यूब चैनेले सकल प्रिय दर्शक बंधु के आंतरिक अभिनंदन, शुभेच्छा ओ अनेक अनेक भालोबासा जानाय। मार्च 2023 आपनी वृष राशिर मानुष, आपनार क्षेत्रे नवग्रह की रेजाल्ट दिते चलेछे, पजिटिव एंड नेगेटिव दुटी विषय निये आमी ए भिडियोते विस्तारित आलोचना करब। आपनार शिक्षा, आपनार कर्म, प्रेम, व्यवसा, दाम्पत्य सुख, कैरियर, विदेश समस्त किछु विषय निये आमी विस्तारित आलोचना करब। तबे आमी एकटि कथा बार बार बोलछी, एटा होच्छे सम्पूर्णरूपे इन जेनारेल राशिफल। एटी चंद्र राशि धरे এই রাশিফলটি আপনার সামনে আমি উপস্থাপনা করছি। হুবহু মিলবে এটা নয়, কারণ এখান থেকে আপনার আমি রাশিচক্র দেখতে পাচ্ছি না, আপনার দশা অন্তর্দশা দেখতে পাচ্ছি না। এটা একটা সার্বিক বিচার, নবগ্রহ আপনাকে কি রেজাল্ট দিতে চলেছে, কি সম্ভাবনা উঠে আসতে চলেছে। দেখুন, একটি কথা আমি বারবার বলি, মার্চ মাসে বিষ রাশির ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সুযোগ কিন্তু আসতে চলেছে। কি রেজাল্ট, কি ফল, আমি একটু ডিটেলস আলোচনা করছি। তার আগে যারা আমার সাথে পরামর্শ নিতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই আপনারা পেয়ে যাবেন। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস। দেখুন, একটি কথা আপনাদেরকে আমি জানাই, গুরুত্বপূর্ণ একটি কথা। অনেকে বিষ রাশির মানুষ হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন, স্যার আমার ক্ষেত্রে কেন সমস্যা চলছে। দেখুন, বিষ রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ আছে, তাদের ক্ষেত্রে হুবহু যে মিলবে আমি এটা বারবার বলছি, আমি কখনোই দাবি করছি না। কারণ এই রাশিফলটা বর্তমান যে গ্রহের গোচর তার উপর ডিপেন্ড করে কিন্তু আমি এই রাশিফলটি কিন্তু করছি। দেখুন, প্রথম কথা আপনার স্বাস্থ্য। আপনার রাশির অধিপতি শুক্র একাদশভাবে অবস্থান করছে, কত তারিখ অব্দি? 12 মার্চ পর্যন্ত একাদশভাবে অবস্থান করছে। 12 মার্চের পর দ্বাদশভাবে কিন্তু চলে যাচ্ছে। দেখুন, 12 মার্চ পর্যন্ত স্বাস্থ্যের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে। 12 মার্চের পর কিছু কিছু ক্ষেত্রে গোল্ডেন কাপের সমস্যা, ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা, কিছু কিছু ক্ষেত্রে হজম রিলেটেড সমস্যা এবং স্কিনের সমস্যা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে বিষ রাশি। কিন্তু 12 মার্চের আগে পর্যন্ত স্বাস্থ্যের জায়গাটা ওভারঅল কিন্তু ভালো রয়েছে। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আপনাদের শিক্ষা। দেখুন, পঞ্চম ভাব রিপ্রেজেন্ট হচ্ছে আপনার এডুকেশন। পঞ্চমপতি আপনার ঠিক কর্মভাবে অবস্থান করছে এবং 16 মার্চ থেকে আবার একাদশভাবে অবস্থান করছে। এখানে আপনার শিক্ষাক্ষেত্রে কিন্তু আমি যদি বলি, এই মাসটা আপনাদের ক্ষেত্রে খুব ভালো। যাদের ক্ষেত্রে পরীক্ষা আছে, এক্সামগুলো আছে, তাদের ক্ষেত্রে খুব ভালো মার্চ মাসে। যারা অ্যাডমিশন নিতে চাইছেন কোনো জায়গাতে উচ্চশিক্ষার ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে ভালো। এবং পড়াশোনাতে কিন্তু আপনাদের মনোযোগ কিন্তু আসতে চলেছে। যদিও রবি এবং শনির সাথে অবস্থান করছে 16 মার্চের আগে পর্যন্ত, কিছু কিছু ক্ষেত্রে একটু ডিস্টার্বেন্স আসা, মন না লাগা কিন্তু 16 মার্চের পর থেকে কিন্তু খুব এডুকেশনের জায়গাটা কিন্তু যথেষ্ট কিন্তু ভালো। 3 নম্বর পয়েন্ট, আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখের জায়গা। দেখুন, আপনাদের সপ্তম ভাব হচ্ছে দাম্পত্যের জায়গা। সপ্তম পতিকে মঙ্গল, আপনার
রাশিতে অবস্থান করছে এবং সরাসরি সমসপ্তম দৃষ্টি দিয়ে আপনার সপ্তম ভাবকে কিন্তু দেখছে। কিন্তু 13 মার্চ এই মঙ্গল রাশি পরিবর্তন করে আপনার মিথুন রাশিতে প্রবেশ করছে। 13 মার্চ পর্যন্ত আপনাদের দাম্পত্য সুখের জায়গা, স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং, আমি একটি কথা বলবো, একে অপরের পরামর্শ নিয়ে চলুন, তাতে কিন্তু আপনাদের উন্নতি কিন্তু হবে। আপনার লাইফ পার্টনারের পরামর্শ নিয়ে চলুন, লাভ কিন্তু আপনি পাবেন। এবং যেহেতু দ্বিতীয়ভাবে চলে যাচ্ছে, দ্বিতীয়ভাব আমাদের পরিবারের জায়গা, কুটুম্বের জায়গা, পরিবারের ক্ষেত্রে ভালো, আত্মীয় স্বজনের সাথে সম্পর্কের উন্নতি আপনাদের হতে চলেছে। 13 মার্চের পর থেকে খুব ভালো সম্পর্ক হতে চলেছে। এবং ব্যবসা যারা করছেন তাদের ব্যবসা ক্ষেত্রে কিন্তু খুব লাভ পেতে চলেছেন। আপনি বৃষ রাশির মানুষ, ব্যবসা ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ, ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি হবে, কারণ দ্বিতীয় সপ্তম কানেকশন ব্যবসার দ্বারা আপনাদের কিন্তু অর্থ কিন্তু আসবে। যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন, ইনভেস্টমেন্টের আদর্শ টাইম কখন, ইনভেস্টমেন্ট আপনারা করবেন ঠিক 12 মার্চের মধ্যে, বড় ধরনের ইনভেস্টমেন্ট যারা করতে চাইছেন 12 মার্চের মধ্যে আপনারা ইনভেস্টমেন্ট করুন। 12 মার্চের পর ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট কিন্তু করবেন না। এবার আসি আপনাদের প্রেম। প্রেম রিপ্রেজেন্ট পঞ্চম, পঞ্চমপতি আপনাদের ঠিক 10ম এবং 16 মার্চ থেকে 11 ভাবে অবস্থান করছে। এখানে কি হবে, এখানে আপনাদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা সুযোগ কিন্তু আসতে চলেছে। তবে আপনারা ব্যাকের কোনো কথা, পুরাতন কোনো কথা নিয়ে নিজেদের মধ্যে কিন্তু আর্গুমেন্টে জড়াবেন না। কত তারিখ? 16 মার্চের আগে। 16 মার্চের পর খুব ভালো, কিন্তু 16 মার্চের পরে আপনারা কিন্তু আর্গুমেন্টে কিন্তু জড়াবেন না। কিছু পুরাতন কথা নিয়ে নিজেদের মধ্যে বাগদিটন্ডা হয়ে গেল, কিছুটা মনোমালিন্য হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু 16 মার্চের পর আমি দেখছি প্রেমের ক্ষেত্রে আপনারা নিশ্চিত রূপে কিন্তু সফলতা কিন্তু পেতে চলেছে। তবে মার্চ মাসটা আপনাদের যেহেতু রাশির অধিপতি 11 ভাবে অবস্থান করছে, 12 মার্চ পর্যন্ত এই সময় আপনাদের একটা প্রফিটের জায়গায় কিন্তু থাকবে, ইনকামের জায়গায় কিন্তু ভালো হবে, ক্যাশ ফ্লোয়ের জায়গায় ভালো হবে, ক্যাশ ফ্লো রোজগার কিন্তু আপনাদের বাড়বে। এবং আপনার দ্বিতীয় পতি এবং পঞ্চম পতি আপনার 10ম এবং 11 ভাবে অবস্থান করছে, অর্থাৎ আকর্ষিক অর্থপ্রাপ্তি, আপনার শেয়ার বাজার, স্টক মার্কেট, লটারি, ফাটকা ব্যবসা থেকে আপনারা এ সময় প্রচুর অর্থ এই মার্চ মাসে ইনকাম কিন্তু করবেন। রাহু আপনার 12 ভাবে অবস্থান করছে, ফরেন অ্যাক্টিভিটি আপনাদের বৃদ্ধি করবে, রাহু ফরেন থেকে আপনাদের এই সময় লাভ দিবে। যারা ফরেনে আছে, বিদেশের মাটিতে যারা আছে, সেখান থেকেও কিন্তু আপনারা লাভ পেতে চলেছেন। বিদেশের মাটিতে যারা কাজকর্ম করছেন সেখান থেকেও কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন। যারা এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত আছেন সেখানে কিন্তু যথেষ্ট লাভ আপনাদের হতে চলেছে। এবার আসি আপনাদের ঠিক কর্ম। দেখুন কর্মভাবে কে অবস্থান করছে না শুনি, আপনার কে ভাগ্যাধিপতি, ভিডিওগুলো আগে ভালো মতো শুনবেন, শশ নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে। আমি একটি কথা বলবো, কর্মের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো। আপনি বিশ্বরাশি মানুষ, যদি আপনার জন্মছকে বড় কোনো ধরনের দোষ না থাকে, 2023 আপনার কর্মক্ষেত্রে কিন্তু আমূল পরিবর্তন আসতে কিন্তু চলেছে। কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রের প্রমোশন, পদোন্নতি, পদ প্রতিষ্ঠা, কারণ আপনার ভাগ্যাধিপতি, ভাগ্যের দ্বারা কর্ম কিন্তু আপনারা পাবেন। এবং রবিও কিন্তু রাশি পরিবর্তন করে যাচ্ছে, এই যে রবি শনির যে
বীজ দোষ সেটা কিন্তু কাটবে, শনি এককভাবে অবস্থান করবে, এখানে আপনাদের কিন্তু কর্মক্ষেত্রে একটা উন্নতি জায়গা কিন্তু রয়েছে। এবার আসি আপনার ঠিক পঞ্চম ভাবে কে দৃষ্টি দিচ্ছে, দেখুন পঞ্চম ভাবে বৃহস্পতি এবং শুক্র দৃষ্টি কিন্তু আপনাদেরকে দিচ্ছে। পঞ্চম ভাব আমাদের সব প্রফিটের ভাব, পঞ্চম ভাব আমাদের বুদ্ধির ভাব, যারা বুদ্ধির দ্বারা যারা কাজকর্ম করছেন, যারা মার্কেটিং এর সঙ্গে যুক্ত আছেন, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে যুক্ত আছেন, সেখান থেকে কিন্তু আপনারা লাভ এই সময় কিন্তু পেতে চলেছেন। প্রপার্টি থেকেও কিন্তু এ মাসে আপনারা বেশ লাভজনক কিন্তু হতে আপনাদের কিন্তু চলেছে। দেখুন এর সাথে সাথে আরেকটি আপনাদেরকে গুরুত্বপূর্ণ যে কথা আপনাদেরকে জানায়, যেহেতু আপনাদের সপ্তমপতি আপনার ধনভাবে চলে যাচ্ছে এবং কথাবার্তার দিকটা, যারা কথা বলবেন দ্বিতীয় ভাব আমাদের কথা বলার জায়গা, একটু অ্যাগ্রেসিভ কথাবার্তাগুলো বাদ দিন, অর্থাৎ যেখানে একটু পোলাইটভাবে যদি আপনারা কথাবার্তা বলেন সেই জায়গাটা কিন্তু আপনাদের চটজলদি কিন্তু কাজ হয়ে যাবে, অর্থাৎ কিছুটা বুদ্ধি নিয়ে যদি এগাতে আপনারা পারেন এই মাস আপনাদের ক্ষেত্রে কিন্তু আদর্শ এবং শ্রেষ্ঠ মাস আপনাদের কিন্তু হতে চলেছে। যারা গ্ল্যামার ফিল্ডে আছেন, শুক্র তুঙ্গ গৃহে অবস্থান করছে, যারা মিডিয়া রেটের জায়গাতে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ দিতে কিন্তু চলে, কারণ একাদশভাবে যখনই যে কোনো গ্রহ যখন যায় কিনা তার গুণ তিন গুণ বৃদ্ধি কিন্তু করে রাশির অধিপতি। একাদশভাবে শুক্র আমাদের ভোগ বিলাস বৃদ্ধি কিন্তু করে, অর্থাৎ আপনাদের এ সময় ভোগ বিলাস বন্ধু বান্ধব থেকে সহযোগিতা এই সময় কিন্তু আপনারা পেতে কিন্তু চলেছেন। শনি আপনারা কিন্তু এই সময় যারা আপনার পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত আছেন, যারা ইঞ্জিনিয়ারিং লাইনের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়, বা গ্যাস এজেন্সির সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু লাভ দিবে, কারণ শনি কিন্তু বিষ রাশির ক্ষেত্রে কিন্তু রাজ্যকারী প্ল্যানেট। যদি আপনার শনির মহাদশা যদি চলে এই সময় আপনার ক্ষেত্রে কিন্তু মানে দুহাত ভরে অর্থ কিন্তু দিবে শনি। কি উপায় করবেন যাতে আপনার এই মাসটা আরো বেটার যায়? প্রথম কথা, আপনারা শুক্রের বীজ মন্ত্র আপনারা পাঠ করুন এবং হনুমান ৪০ আপনারা পাঠ করুন, তাতে কিন্তু বিশেষভাবে আপনারা লাভ পাবেন। এবং যতদিক ওং নমঃ শিবায় অর্থাৎ মহাদেবের উপাসনা আপনারা করতে পারবেন, যে কোনো প্রতিবন্ধকতা থেকে আপনারা কিন্তু মুক্তি কিন্তু পাবেন। অর্থাৎ বৃষ রাশির এই মার্চ ২০২৩ আপনার জন্য কিন্তু বেশ কিছু শুভ সংবাদ, খুশির সংবাদ বহন করে নিয়ে আসতে চলেছে এবং ভাগ্য কিন্তু সব শেষ কথা বলে, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট, আপনি পরিশ্রম করছেন কিন্তু ভাগ্য যদি আপনার সাথ না দেয়, কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে এই মাসে ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট কিন্তু পেতে চলেছেন। নমস্কার, ধন্যবাদ।